আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রেশিও প্রপোর্শনের পার্ট 2 নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আমি সমস্ত সাবজেক্টের উপরে অঙ্ক, ইংরেজির উপরে নোটস, পিডিএফ যারা চাও তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম পিডি স্টাডি। তোমরা এই টেলিগ্রাম চ্যানেল ওপেন করে যদি @PDStudy এটাই নামে যদি সার্চ করো তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ তোমাদের সুবিধার্থে বাংলা ইংরাজি দুটো ভাষাতেই আমি কোয়েশ্চেনটা তৈরি করার চেষ্টা করেছি। তো তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেই ভাষাতেই দেখো। একটি শ্রেণীতে ছাত্রছাত্রী মোট ছাত্র সংখ্যার 20% বেশি, তাহলে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার 20% বেশি যদি হয়, আমি ধরো ধরে নিলাম ছাত্র সংখ্যা বি আর ছাত্রী হচ্ছে জি, ঠিক আছে? তাহলে বি যদি 100 হয়, আমরা সবসময় জানি পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা সবসময় 100 কাউন্ট করতে হয়, তাই না? তাহলে বি যদি আমি 100 ধরি, বলে যে ছাত্রী সংখ্যা 20% বেশি, তাহলে 100 এর 20% কত হয়? 120 হয়, তাই তো? 120, ক্লিয়ার হলো এতটুকু? এবার আমি এটাকে লঘু করব অনুপাতটাকে, মানে 20 দিয়ে ভাগ যাবে উভয় দিকে, তাহলে হবে হচ্ছে 5 এবং এদিকে হবে 6, ক্লিয়ার? এবার বলেছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 66, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 66, যদি 4 জন ছাত্রছাত্রী শ্রেণীতে হয় তবে নতুন ছাত্রছাত্রীর অনুপাত কত? মোট ছাত্রছাত্রীর সংখ্যা 66 দিয়েছে, কিন্তু আমি যদি এখানে ইউনিটের হিসাবে হিসাব করি, আমি কিন্তু এক্সরে করাবো না, আমি যদি ইউনিট হিসাবে হিসাব করি তাহলে এদের মোট কত সংখ্যা হচ্ছে? 6 আর 5 11 হচ্ছে, তাই তো? কিন্তু আমার এখানে বলেছে মোট সংখ্যা 66, তাহলে আমি বলতেই পারি যে 11 ইউনিট মানেই হচ্ছে 66 জন, আমি বলতেই পারি, তাই না? 11 ইউনিট মানে 66 জন। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 6 জন, 1 ইউনিট মানে 6 জন। তাহলে আমি এখান থেকে ইজিলি বের করে নিতে পারবো না, তাহলে 5 ইউনিট মানে কত? অ্যাকচুয়ালি 1 ইউনিট মানে যদি 6 জন হয় তাহলে 5 ইউনিট মানে কত? 5 6 30 জন, আর 6 ইউনিট মানে কত? 6 6 36 জন। তাহলে আমি পেয়ে গেলাম যে আগে 66 জন ছাত্রছাত্রীর মধ্যে কতজন ছাত্র ছিল? 30 জন ছাত্র ছিল, এবং কতজন ছাত্রী ছিল? না, 36 জন ছাত্রী। এবার জানতে চাইছে যে যদি 4 জন ছাত্রী যুক্ত হয়, ছাত্র তো তাহলে সেমই আছে, তাহলে ছাত্র এখানে সেমই হলো, ক্লিয়ার? এবার বলেছে শুধু ছাত্রী যুক্ত হয়েছে, তাহলে ছাত্রী কতজন যুক্ত হয়েছে? 4 জন যুক্ত হয়েছে, তাহলে 36 এর সাথে 4 যোগ করতে হবে, কত হবে? 40 40। তাহলে মোট শ্রেণীতে তবে কত অনুপাত হবে ছাত্র এবং ছাত্রীর? কাটাকুটি করে দাও, অ্যান্সার হবে কত? 3:4। বোঝা গেল? এখানে কোনো x ধরতে হলো না, একদম ইজিলি অঙ্কটা নামাতে পারবে। এগুলো যদি বুঝতে পারো না তাহলে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে নেমে যাচ্ছে, মানে এগুলো যে আমি তোমাদের বোঝাচ্ছি বলে এতটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, একবার মাথার মধ্যে যদি এগুলো গেথে নিতে পারো নিজেরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে নামাতে পারবে। তাই অঙ্কটা আগে বুঝতে হবে তোমাদের, বুঝতে পারলে তোমরা অনেক স্টেপ জাম্প করে নিজেরাই করতে পারো, ঠিক আছে? কোনো শর্ট ট্রিক্স এগুলোতে খাটাবে না এক্সট্রা। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে? এ বি সি তিনটি সংখ্যার অনুপাত, এ বি এবং সি তিনটি সংখ্যা তার অনুপাত দিয়ে দিয়েছে 1:2:3, ক্লিয়ার? এবার বলেছে যদি এ 10% বৃদ্ধি পায়, বি 20% হ্রাস পায়, তাহলে তাদের মোট গড় 5% বৃদ্ধি পাবে। তাহলে বলেছে সি শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? দেখো অঙ্কটাতে ভালো করে দেখো একটা জিনিস, এখানেও আমি একদম ইজিলি নামাবো তাই বুঝতে হবে অঙ্কটা। বলেছে তাদের গড় দিয়ে দিয়েছে 600, গড় দিয়েছে 600, গড় মানে কি? প্রত্যেকেই 600 এইটা, তাই তো? আমি এখানে 1 2 3 এর গড় বার করি, কি করে বার করবো? তিনটে, এই তিনজনের সমষ্টি কত হবে? 1 2 আর 3 এর সমষ্টি 6 হলো, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে তাকে,
কটা সংখ্যা আছে? তিনটে সংখ্যা আছে, তাহলে ছয় কে সমষ্টিকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবো সেটাই হবে তাদের গড়। তাহলে আমি ভাগ করে পাচ্ছি 2। ক্লিয়ার? তাহলে এ বি সি তিনটি সংখ্যার গড় আমি কত পেলাম? 2 পেলাম। কিন্তু আমার এখানে গড় কত বলে দিয়েছে? 600 বলে দিয়েছে। তাহলে আমি এটা বলতেই পারি যে 2 ইউনিট মানেই হচ্ছে 600। 2 ইউনিট মানেই 600, এটা আমি বলতেই পারি, পারি তো? তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 300। ক্লিয়ার? 1 ইউনিট মানে 300, তাই হচ্ছে তো? তাহলে আমি এখান থেকে এ বি সি এর রেশিওটা আমি পেয়ে যাই। দেখো কত হবে, 300, এ হচ্ছে 300, বি হচ্ছে 600, আর সি হচ্ছে কত? 900। পেয়ে গেলাম। এদের মোট সমষ্টি কত? এদের মোট সমষ্টি হচ্ছে 1800। এটাও পেয়ে গেলাম। এবার দেখ, জাস্ট মুখে মুখে করব কিভাবে। এ বলেছে 10% বৃদ্ধি পাই। আচ্ছা 300 এর 10% কত হয়? 30 টাকা হয় না, বা 30 হয় না? 300 এর 10% মানে তো 30 হয়। তাহলে 30 টাকা বা 30 সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই আমি +30 লিখলাম। ক্লিয়ার হলো জায়গাটুকু? এবার দেখো 600, 600 ক্ষেত্রে বলেছে 20% হ্রাস পায়। আচ্ছা 600 এর 10% কত হয়? 600 এর 10% হয় হচ্ছে 60, তাই তো? তাহলে 600 এর 20% কত হবে? 6 × 12 মানে 120 হবে। 120 হবে। এবার এটা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে বলেছে? হ্রাস পাচ্ছে বলেছে, হ্রাস পাচ্ছে বলেছে। তাহলে কত হবে? মাইনাস হবে। ক্লিয়ার হলো? এখানে সি এর ক্ষেত্রে বলে দেয়নি, কিন্তু এটুকু বলে দিয়েছে যে বৃদ্ধি পাবে, এটুকু বলে দিয়েছে যে বৃদ্ধি পাবে। তার মানে আমি ধরে বুঝতেই পারছি যে +x হবে। আমি x ধরলাম এই জায়গায়, বা তুমি অন্য কিছু ধরতে পারো। ক্লিয়ার হলো? এই যে কোন এবার বলেছে মোটের উপরে 5% বৃদ্ধি পাই। মোট কত ছিল আমি এখানে বার করলাম? 1800। মোট মোট আছে কত? 1800। এবার আমি কি করব তাহলে? কিচ্ছু নয়, এই যে 30 - 120 + x = আমি লিখবো হচ্ছে 1800 এর 5%। 1800 এর 5%, তাই না? তাই তো হচ্ছে, বোঝা গেল? এবার কাটাকুটি করো, সিম্পল অ্যান্সার বেরিয়ে যাবে। 0 0 কাটবে, 5 × 18 = 90 হয়। এদিকে 120 থেকে 30 বাদ দিলে 90 হয়, তাহলে x -90 হচ্ছে এদিকে। আমি এই 90টাকে এদিকে যদি নিয়ে আসি, দুটোই প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 90 + 90 হয়ে যাচ্ছে হচ্ছে 180। কত হচ্ছে? 180। এবার আমাকে একটা কথা বলো, আমি x এর মানটা পেয়ে গেলাম তো, এই x এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমি লিখে দিলাম +180। তাহলে 180 বৃদ্ধি পাচ্ছে। এবার আমাকে বলো 900 এর মধ্যে তাহলে সেটা পার্সেন্টেজটা কত? 900 এর মধ্যে পার্সেন্টেজ কত? সিম্পল হয়ে যাবে, 180/900 × 100। মুখে মুখে ওটা হতো, তোমরা পারবে না বলে অনেকে, সেই জন্য আমি ওরকমভাবে বলেছি। তাহলে হয়ে গেল হচ্ছে কত? কত? 20%। বোঝা গেল? মুখে মুখে কি করে হতো বলো তো? 18 আছে, 900 এর 10% মানে 90, 90 × 18 তাহলে হয়ে যাচ্ছে 20%। ক্লিয়ার হলো? আবার যদি মুখে করতে অসুবিধা হয় তো সিম্পলি এটা এইভাবে ভাঙবো, এটা তো ছোটবেলাকার জিনিস। দেখো বুঝতে পারলে কিনা, স্টেপ ওয়াইজ যদি বুঝতে পারো এটা দেখবে খুব সহজ মনে হচ্ছে। ঠিক আছে চলো নেক্সট। এবার দেখো বলেছে এই এই অঙ্কটা খুব মজাদার অঙ্ক। যখন দুটি সংখ্যার প্রত্যেকটির সাথে এক যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। যখন তাদের থেকে 5 বিয়োগ করা হবে তখন তাদের অনুপাত হবে 7:10। তাহলে সংখ্যা দুটি কি কি? এবার একটা জিনিস মাথায় রাখবে, এই অঙ্কটাকে আমি দুভাবে করতে পারি। এক হচ্ছে আমি x ধরে সিম্পল ভাবে করব, x ধরে করব মানে x ধরে কিভাবে করব, আর একটা হচ্ছে অপশন টেস্ট করব। x ধরে আমি কিভাবে করব? একবার আমি x+1 করে বাই y+1 = 3:4 হবে, আর একটা ক্ষেত্রে হবে হচ্ছে x-5 / y-5 = 7:10, মানে 7/10। এখান থেকে তোমরা অপনয়ন পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে তোমরা এখান থেকে x আর y এর মানটা পেয়ে যাবে। এই হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে মেন আর কি বলবো, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল সূত্র বা অ্যাকচুয়াল নিয়ম এই অঙ্কটা নামানো।
কিন্তু আমরা তোমায় বললাম, আমি তোমায় কি বলেছি তোমাদেরকে, যে একদম আমরা ট্রিক কাজে লাগাবো এবং তাড়াতাড়ি নামাবো, 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে কিভাবে নামবে। দেখো এটা এখানে আমাকে তোমাকে খাতা পেন হাতে দিতে হবে না, ভালো করে শোনো শুনো। যখন দুটি সংখ্যার সাথে প্রত্যেকটির এক যোগ করা হয়, আমি অপশন পেস্ট করব ফার্স্টে। ফার্স্টের ক্ষেত্রে আমি এ কে নিয়ে দেখব, 3 কে নিয়ে দেখব, আর এ 7 কে নিয়ে দেখব, ঠিক আছে? কোন সংখ্যার সাথে এক যোগ করলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, এখানে 3 আছে, তার মানে 3 দ্বারা সে বিভাজ্য হবে। এবার আমি প্রত্যেকটা অপশনের প্রথম সংখ্যাটাকে আমি দেখে নিই, এক যোগ করলে সেগুলো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। দেখো 8 এর সাথে এক যোগ করলে 9 হয়, 3 দ্বারা বিভাজ্য হবে। 11 এর সাথে এক যোগ করলে 12 হয়, 3 দ্বারা বিভাজ্য হবে। 26-এর সাথে এক যোগ করলে হয়, 3 দ্বারা বিভাজ্য হবে। 27 হয়। এবার এদিকে দেখো, 27-এর সাথে এক যোগ করলে 28 হয়, 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমি এখান থেকে বি নম্বর অপশনটা ক্যান্সেল করে দিলাম, এবং আমার আমার পসিবিলিটিস রয়েছে এ, বি এবং সি, যে কোনো একটি হবে। আমার অলরেডি একটা অপশন ক্যান্সেল হয়ে গেল, বোঝা গেল তো? এইবার আমি 5-এর জায়গায় আসি। কোন সংখ্যার থেকে যদি আমি 5 বিয়োগ করি, সংখ্যাটি হবে, সংখ্যাগুলি হবে 7:10। আমি বললাম কি, প্রথম সংখ্যাটা দিয়ে দেখবো, 7 কে দিয়ে দেখবো। তুমি লাস্টের সংখ্যাটা দিয়েও দেখতে পারো, আমি প্রথমটা দিয়ে দেখছি মানে কি, তুমি লাস্টেরটা দিয়েও দেখতে পারো, ঠিক আছে? যে কোনো একটা দিয়ে দেখলেই হবে, এমনটা নয় যে তোমাকে প্রথমটা দিয়ে দেখতে হবে। তো যাই হোক, প্রথম এবার প্রত্যেকটি সংখ্যা থেকে তুমি 5 বিয়োগ করে দেখো সেটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 8 থেকে 5 বার দিলে 3 হয়, সম্ভব নয়। 11 থেকে 5 বার দিলে 3 হয়, সম্ভব। 11 থেকে 5 বার দিলে হয় 6 হয়, সেটা সম্ভব নয় 7 দিয়ে বিভাজ্য হওয়া। এবার দেখো 26, 26-এর থেকে 5 বার দিলে কত হয়, 26-এর থেকে 5 বার দিলে হয় 21, 21-কে 7 দ্বারা বিভাজ্য হয়, একদম। তাহলে আমরা কনফার্মলি এই অ্যানসারটা পেয়ে যাচ্ছি যে অপশন হবে সি। কত অ্যানসার হবে? 26, দুটো সংখ্যা হবে 26 এবং 35। খাতা পেন হাতে লাগলো? যদি লেগে থাকে কারোর, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ম্যাডাম লেগেছে, আপনার প্রসেসটা আমার বুঝতে অসুবিধা হলো। আর যদি খাতা পেন হাতে না লাগে, তাহলে আমাকে মেসেজ করে জানাও, ম্যাম খুব সহজ অঙ্কটা, ঠিক আছে? নেক্সট চল দেখো, এবার নেক্সট অঙ্কতে কি আসছে। এই অঙ্কটা বলেছে 680 সংখ্যাটি বা টাকা, 680 টাকাকে এ, বি এবং সি তিনজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে এ বি এর 2/3 অংশ পেয়েছে, বি পেয়েছে সি এর 1/4 অংশ। তাহলে তারা প্রত্যেকে কত করে টাকা পাবে? দেখো আগে আমি এই জিনিসটা লিখে ফেলি, এই জিনিসটা লিখে ফেলি যেটা এখানে বলে দিয়েছে। এ বলে দিয়েছে হচ্ছে বি এর 2/3, ক্লিয়ার? আর বি বলে দিয়েছে সি এর 1/4, বোঝা গেল? এবার দেখো, তাহলে আমি এটা বলতে পারি না যে a:b = 2:3, এরকম ভাবে থাকলে ইজিলি যেটা আছে সেটাই গুছিয়ে দেবে, ঠিক আছে? মাথায় থাকে যেন। আর এদিকে b:c মানে কত হবে, আমি এখানটা লিখছি, b:c মানে কত হবে, 1:4, বোঝা গেল? ব্যাস, এবার a:b:c বার করার পালা। এই সূত্রটা অলরেডি আমি পার্ট 1 এ দেখিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই জানে, কিন্তু ভিডিওটি একবার দেখে নিও, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো চলো, 2:1 কত হবে, 2, 3:1 কত হবে, 3, আর 3×4 = 12। একবার এই লম্বালম্বি, একবার এই কোনাকুনি, আর একবার এই লম্বালম্বি, ঠিক আছে? এইটাই হচ্ছে প্রসেস, আর কিছুই না। এবার দেখো এদেরকে তো কাটাকুটি যাবে না, তো এবার এদেরকে আমি যোগ করব, কত হয় গো, 2 আর 3 = 5, 5 আর 12 = 17 হয়। 5 আর 12 হয় কত, 17 হয়, তাই তো? এবার দেখো বলেছে সংখ্যাটা কত বলেছে, টাকাটা বলেছে 680 টাকা, বলেছে প্রত্যেকে কে কত করে টাকা পাবে। আচ্ছা তাহলে 17 ইউনিট মানেই আমি ধরে নিতে পারি যে 17 ইউনিট মানেই হচ্ছে 680 টাকা, তাই তো? তাহলে 1 ইউনিট মানে কত টাকা হবে, 1 ইউনিট মানে কত হবে, 680/17 মানে হবে হচ্ছে 4:40 টাকা। এবার দেখো আর খাতা পেন দরকার আছে, 2 মানে কত, 2×40 হবে 80, 3 মানে কত, 3×40 120,
12 মানে কত? 4 বারং 48, 480। ক্লিয়ার? আমার বেরিয়ে গেল তিনটে সংখ্যা, এটা এ বি সি। বোঝা গেল? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো। দেখো লাইক যদি তোমরা করো তাহলেই তো আমি অ্যাপ্রিশিয়েট হব, তাই না? তাই একটু রিকোয়েস্ট করছি, যাদের ভিডিওটি ভালো লাগছে, অঙ্কগুলোর প্রসেসগুলো যদি সহজ লাগে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও। চলো, এই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, যে কোনো পরীক্ষায় আসে, একটা করে এই সমস্ত অঙ্ক আসেই, প্লাস সিএইচএসএল, সিজিএল, ওদিকে দিল্লির এসআই বেরোলো, যেগুলো সিপিও, এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু এই অঙ্কগুলো হামেশাই থাকে। তো দেখো কি বলা আছে অঙ্কটাতে। অঙ্কগুলো যদি বুঝতে না পারো বা বড় মানে এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি কি বলতো সহজ বা ট্রিক্স গুলো যদি না জানা থাকে না অনেকটা বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটাতে কি আছে। ফার্স্টে বলেছে এ বি সি তিনজনের মোট আয় বলে দিয়েছে 333 টাকা। যদি তাদের আয়ের 80%, 85% এবং 75% খরচ করে তবে তাদের সঞ্চয়ের অর্থের অনুপাত হবে 7:6:9। তবে বি এর আয় কত? দেখ আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু ব্যয় মাইনাস সঞ্চয়, এই সরি, আই মাই আই মাইনাস ব্যয় ইজ ইকুয়াল টু সঞ্চয়, আই ইজ ইকুয়াল টু ব্যয় প্লাস সঞ্চয়, অথবা আই মাইনাস ব্যয় ইজ ইকুয়াল টু সঞ্চয়, তাই তো? এবার দেখো আমি ধরে নিলাম প্রত্যেকের আয় হচ্ছে 100 টাকা, আমি ধরে নিলাম প্রত্যেকের আয় 100 টাকা। এখানে ব্যয়ের অনুপাতটা কত আমি বার করছি, এ বি আর সি, ঠিক আছে? এ বলেছে ব্যয় করছে 80%, বি বলেছে ব্যয় করছে 85%, এবং সি বলেছে 75% ব্যয় করছে। আমি ধরে নিলাম 100 টাকা যদি সবার আয় হয় তাহলে কত হবে, 80 টাকা ব্যয় করছে বি, করছে 85 টাকা, এবং সি করছে 75 টাকা ব্যয়। তাহলে সঞ্চয় কি করে থাকছে, আই মাইনাস ব্যয় ইজ ইকুয়াল টু সঞ্চয় হয়তো, তাই তো? তাই বললাম তো। তাহলে মাইনাস করলে কত হয়, 20, 15 আর হচ্ছে দিকে 75, এতটুকু এটা হবে হচ্ছে 25। এটা হবে কত, 75-এর থেকে 100-কে 75 বাদ দিলে হবে হচ্ছে 25, তাই তো? এতটুকু ক্লিয়ার হলো জায়গাটা, এদের অনুপাতটা আমি পেয়ে গেলাম। কিন্তু আমার এখানে অনুপাত কত বলেছিল, 7:6:9। তাহলে আমি বলতে পারি না যে 20 মানেই হচ্ছে 7 ইউনিট, এদিকে 15 মানেই 6 ইউনিট, এবং 25 মানেই 9 ইউনিট, বলতে পারি তো? কারণ এইটার যে অনুপাত সেই অনুপাতই এখানে দেওয়া আছে। তাহলে আমি বলতেই পারি যে এ এর ক্ষেত্রে, আমি একটা একটা করে বার করছি, এ এর ক্ষেত্রে আমি বলতেই পারি 20 টাকা মানেই হচ্ছে 7 ইউনিট, 20 টাকা মানেই হচ্ছে 7 ইউনিট। তাহলে 100 টাকা মানে কত, 100 টাকা মানে হবে হচ্ছে 7×100/20, কাটলে হবে 5, মানে 35, তাই তো? অন্যদিকে বি এর ক্ষেত্রেও আমি এখানে বিটা লিখছি, বি এর ক্ষেত্রেও কি হবে, আমি একবারে করছি, বি এর ক্ষেত্রেও তাহলে হবে হচ্ছে 6×100/15, এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 40 40। দেখো ঠিক আছে, 3 দিয়ে যাবে হচ্ছে 2, 3 দিয়ে যাবে হচ্ছে 5, আর 5 দিয়ে এটাকে কাটলে 20 হয়, তাহলে 40 হচ্ছে। আর সি এর ক্ষেত্রে কি হবে, সি এর ক্ষেত্রে হবে হচ্ছে এখানে কত বলেছিল, 9 বলেছে, তাহলে 9×100/25, তাই তো? 25 দিয়ে 100 কে কাটলে 4 হয়, 4×9=36 হয়। এতটুকু ক্লিয়ার হলো? তাহলে আমি প্রত্যেকের আয়গুলো পেয়ে গেলাম। এবার আমার কাছে চেয়েছে বি এর আয় কত। আমি যদি প্রত্যেকের আয় পেয়ে যাই আমি এদের অনুপাতটা লিখতে পারবো না, তাহলে প্রত্যেকের আয়ের অনুপাত আমার কি হবে, 35:40:36, এটা আয়ের অনুপাত। এদেরকে যোগ করব কত হয়, 111 হয়।
কিন্তু আমার কাছে চেয়েছে বিয়ের আয় কত। তাহলে বিয়ের আয় কত হবে? মোট আয় কত ছিল? 333 তো। তাহলে বিয়ের আয় কত হবে? 40/111 × 333। এটা কিভাবে করতে হয় সেটা তো তোমরা জানো, অলরেডি অনেকবার বলা হয়েছে। কাটাকুটি করলে হবে কত? 3। তাহলে 4 3 4 12, 120 হবে অ্যান্সার। বিয়ের আয় হচ্ছে 120 টাকা। কতগুলো স্টেপ করলাম দেখো, তিনটে স্টেপ করেছি। আবারও আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। কি করলাম ফার্স্টে? এখানে যে এই যে পার্সেন্টেজের আকারে যে ব্যয়গুলো দেওয়া হয়েছিল, যেহেতু পার্সেন্টেজের আকারে দেওয়া হয়েছে, তাই আমি ইজিলি তাদের থেকে আমি সঞ্চয়গুলো বার করে নিলাম। সঞ্চয়গুলো বার করে নেওয়ার পরে প্রত্যেক সেকেন্ড স্টেপে কি করলাম, সঞ্চয়গুলোর সাথে প্রত্যেকের সঞ্চয়কে কম্পেয়ার করে আয়গুলোকে বার করে নিলাম। আয়গুলোকে বার করার পরে আয়ের একটা অনুপাত হলো প্রত্যেকের 35:40:36। এইবার এই অনুপাতটা থেকে আমি বি এর অ্যাকচুয়াল আয় বার করলাম। কি করে? না, এই 111 যে মোট আয় হলো তাদের, আমার এখানে বইয়ের বলে দেওয়া হয়েছে অঙ্কতে মোট আয় 333 টাকা। তাহলে আমি বলতেই পারি যে 111 ইউনিট মানে 333 টাকা। তাহলে বি এর আয় কত এখানে ছিল? 40। তাহলে 40 ইউনিট মানে কত? না, 40/133 × 333 হয়ে গেল 120 টাকা। ক্লিয়ার হলো এই অঙ্কটা? বুঝতে পারলে চলো নেক্সট দেখো। এই অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা একটু বড় হবে, কারণ এই অঙ্কটাও একটু টাফ, মানে আমি একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কটা এখানে দেখিয়েছি। চলো, এ বি এবং সি এর আয়ের অনুপাত বলে দিয়েছে 7:9:12, এবং তাদের ব্যয়ের অনুপাত 8:9:15। যদি এ এর সঞ্চয় তার আয়ের 1/4 হয়, তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত কত? দেখো, আমার যেহেতু এখানে প্রত্যেকের সঞ্চয় বলে দেওয়া নেই, শুধু একমাত্র এ এর সঞ্চয় বলে দেওয়া হয়েছে, তাই আমরা জানি না বি এবং সি এর সঞ্চয় কত। তাই আমরা কখনোই তাদেরকে ওই আগে যে সূত্রটাতে করতাম না, আমরা ইউনিট ধরে ধরে ওইভাবে কিন্তু আমরা এখানে নামাতে পারবো না। বোঝা গেল? তাই কেউ এই কথাটা বলবে না যে ম্যাম আমরা তো ওভাবে মাইনাস করলেই অ্যান্সার বেরিয়ে যেত, ওটা কিন্তু সম্ভব নয়। তো এখানে সেই জন্য আমাদের এক্স ধরতে হবে, না হলে কিন্তু এই অঙ্কটা করা যাবে না। a:b:c, কিন্তু এক্স ধরেও আমি ইজিলি দেখাবো। দেখো, 7:9:12, তো আমি ধরে নিলাম 7x 9x এবং 12x। ক্লিয়ার? এটা আয়। আর ব্যয় কত? 8y 9y এবং 15y, এটা আমি আয় এবং ব্যয় পেয়ে গেলাম। এবার বলেছে সঞ্চয় অনুপাত, সঞ্চয় বলেছে কি? এর সঞ্চয় কত গো? আয় মাইনাস ব্যয়, তো তাহলে আমি বলতেই পারি যে 7x-8y, তাই তো? 7x-8y, এটা ইকুয়াল টু কি বলেছে? আয়ের 1/4, আয় এখানে কত ছিল? 7x। তাহলে 7x এর 1/4। বোঝা গেল জায়গাটা? বোঝা গেল? এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে অ্যান্সার বেরোবে। ক্যালকুলেশন করে একটু নিজে করবে প্লিজ, কারণ এগুলোতে অনেকটা সময় নষ্ট হয়। দেখো, ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে হচ্ছে x:y ইকুয়াল টু কত হবে? না, চলো ক্যালকুলেশনটা করে দিই। এখানে 28x, এক সেকেন্ড, তাহলে আমি এটা মুছে নিই, অনেকে বুঝতে নাও পারতে পারো ক্যালকুলেশনটা কিভাবে করবে, তাই আমি তোমাদের সমাধানই করে দিচ্ছি, ঠিক আছে? চলো, এই চারটা এদিকে নিচে আছে, তা আমি উপরের দিকে আনলে কি হবে? ক্রস গুণ হলে গুণ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে 28x-4 = 32, 32y = 7x, তাই তো? তাহলে এবার 28-7x বাদ দিলে কত হবে? 21x। তাহলে আমি বলতে পারি যে 21x = 32y। তাহলে x:y কত হয়ে যাবে? x:y হবে কত? 32:21। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার হলো? তাহলে আমি x আর
y এর মান পেয়ে গেলাম x হচ্ছে 32 এবং y হচ্ছে 21 তাই তো তাহলে এখান থেকে প্রত্যেকের মানগুলো পেয়ে যাব না 7 এর সাথে 32 যোগ গুণ করলেই আমি 7 এর a এর i পেয়ে যাব b এর ক্ষেত্রে ঠিক 9 এর সাথে 32 গুণ করতে হবে মানে প্রত্যেকের সাথে উপরে 32 গুণ করতে হবে এবং নিচে প্রত্যেকের সাথে 21 গুণ করতে হবে তাহলে আমরা এদের অ্যাকচুয়াল আয় এবং ব্যয় পেয়ে যাব বোঝা গেল এতটুকু তাহলে এবার বলেছে যে প্রত্যেকের সঞ্চয়ের অনুপাত কত তো ঠিক সেইভাবেই করব যেটা আমি মুখে বললাম দেখো এর এর ক্ষেত্রে 732 সং কত হয় 732 সং হচ্ছে 224 এই আয় এর থেকে ব্যয় মার দেব 8 21 সং কত হয় 168 মাইনাস করলে কত হয় মাইনাস করলে হয় হচ্ছে 56 ক্লিয়ার বি এর ক্ষেত্রেও ঠিক তেমন 932 সং কত হয় 288 288 আবার 9 গুণ 21 কত হবে 198 189 ক্লিয়ার ইকুয়াল টু কত হবে 99 মাইনাস করলে 99 এবং সি এর ক্ষেত্রেও ঠিক সেভাবেই 12 গুণ 32 হয় হচ্ছে 384 এবং মাইনাস 15 গুণ 21 হচ্ছে 315 ইকুয়াল টু হবে হচ্ছে 69 ক্লিয়ার তাহলে এবার জানতে চাইছে তাদের অনুপাত কত তাহলে অনুপাত হবে হচ্ছে a is to b is to c equal to 56 is to 99 is to 69 ক্লিয়ার এই হলো তোমার অঙ্ক বোঝা গেল নেক্সট এটা একটু একটু হাই লেভেলের অঙ্ক এটা কিন্তু এসআই লেভেলের অঙ্ক এটা কনস্টেবলে আসবে না তোমাদের প্রথমেই বলে দিলাম নেক্সট চলো যাদের এসআই এর মেইনস আছে তারা এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট তাদের জন্য এবং আমি অঙ্কটা মোর অর লেস ডেসক্রিপটিভ ভাবেই করিয়েছি এখানে শুধু লিখে লিখে করবে একটু তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে ধরি এটা মানে এটা তাহলে প্রশ্ন অনুসারে এটা মানে এটা এইভাবে লিখে লিখে করবে তাহলে অঙ্কটা নেবে প্রসেস কিন্তু একদম সেম একটা স্টেপও কিন্তু তোমাদের পূর্ণভাবে করতে হবে চলো এবার আমি আসছি মুদ্রার অঙ্কে দেখো একটি ব্যাগে 20 টাকা 10 টাকা এবং 5 টাকার নোটের সংখ্যার অনুপাত বলে দিয়েছে 1:2:4 যদি মোট 3000 টাকা থাকে তবে 5 টাকার নোটের সংখ্যা কত একটা কথা মাথায় রাখবে যদি এই অনুপাতটা ফার্স্ট তোমাদের মুদ্রার অঙ্কে দেখা জিনিস হচ্ছে এই অনুপাতটা অনুপাতটা কিসের দিয়েছে সংখ্যার অনুপাত দিয়েছে না মূল্যের অনুপাত একটা কথা বারবার বলে রাখছি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে তাহলে তাকে মূল্যে নিয়ে যেতে হবে আর মূল্যের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তাকে সংখ্যার অনুপাতে নিয়ে যেতে হবে যা দেওয়া থাকবে তার উল্টোটা নিয়ে যেতে হবে সেটা তারপরে দেখবে কি করতে দিয়েছে মানে এটা তোমার ফার্স্ট কাজ ক্লিয়ার এবার চলো 20 টাকা 10 টাকা এবং 5 টাকা 20 টাকা 10 টাকা এবং 5 টাকা এদের সংখ্যার অনুপাত দিয়েছে নাম্বারস নাম্বারস এর অনুপাত দিয়েছে 1:2:4 তাহলে আমি এখানে চাই ভ্যালুর অনুপাতটা বার করব মানে মূল্যের অনুপাতটা বার করব কত হবে 20 টাকা 20:20 তার মানে হবে 1:1:1 তাই তো খুব ইজি হলো জায়গাটা এবার বলেছে যদি মোট 3000 টাকা থাকে তবে 5 টাকার নোটের সংখ্যা কত তাহলে 1:1:1 হলে মোট কত টাকা হচ্ছে 3 তাহলে আমার বলে দিয়েছে 3 ইউনিট মানে 3000 টাকা তাহলে 1 ইউনিট মানে কত এটা এমনি তো মুখে মুখে হয় তাও দেখিয়ে দিলাম প্রসেসটা 1 ইউনিট মানে কত 1000 টাকা 3000 ভাগ 3 ইকুয়াল টু 1000 টাকা তাহলে প্রত্যেকের কাছে 1000 টাকা আছে তাহলে 5 টাকার নোটের সংখ্যা 5 টাকার নোটের সংখ্যা কতটা আছে কিভাবে বার করব দেখো 1000 কে 5 দিয়ে ভাগ করে নেবে তাহলে आंसर কত পাবে 200 টাকা তাহলে 5 টাকার নোটের সংখ্যা কতগুলো আছে না 200 টা রয়েছে বোঝা গেল একদম কিন্তু এই ভাবে প্রসেসটা যাবে এইবার হচ্ছে নেক্সট অপ দেখ একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রয়েছে তাদের মূল্যের অনুপাত যদি দিয়ে দিয়েছে দেখো মূল্যের অনুপাত দিয়েছে আগের বার কি দেওয়া ছিল সংখ্যার অনুপাত কি বার করেছিলাম মূল্যের অনুপাতে বার করেছিলাম
এখানে মূল্য দেওয়া আছে, তাহলে আমাকে কার অনুপাতে বার করতে হবে? সংখ্যার অনুপাতে বার করতে হবে। আগেই বলে দিলাম তোমাদের, যেটা দেওয়া থাকবে তার অপোজিটটা তোমাকে আগে বার করতেই হবে। ক্লিয়ার? 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা, মূল্যের অনুপাত ভ্যালু বলে দিয়েছে হচ্ছে কত, 13:11:7। তাহলে মূল্যের অনু তাহলে নাম্বার নাম্বার কত হবে, 13:5। পাঁচ মানে 50 পয়সা আছে, 50 পয়সা মানে দুটো 50 পয়সা 1 টাকা হয়, তাহলে এখানে হবে 22 গুণ, মানে 2 গুণ 2 হচ্ছে, আর এখানে 4 হবে, মানে গুণ 4 হচ্ছে তাহলে 28 হবে। ক্লিয়ার হলো? এদের নাম্বারের অনুপাত আমি পেয়ে গেলাম। এবার বলেছে যে মোট কতগুলো সংখ্যা আছে, 378টি সংখ্যা, কিন্তু এখানে মোট কতগুলো সংখ্যা হচ্ছে যোগ করে দেখি, এখানে মোট কতগুলো সংখ্যা হচ্ছে না, 8 আর 2 10 আর 1 3, মানে 13, 2 2 5, 1 6 63। এখানে মোট সংখ্যা হচ্ছে 63। তাহলে আমি বলতেই পারি যে 63টি সংখ্যা মানে 63 ইউনিট মানেই হচ্ছে, 63 ইউনিট মানেই হচ্ছে তোমার 378টা, তাই তো বলতেই পারি। তাহলে 50 পয়সার মূল্য সংখ্যা কত, 50 পয়সা মানে কত, 22টা, তাহলে 22টার অনুপাত কত হবে, অ্যান্সার কত হবে, 378/63×22। ক্লিয়ার? এরা দিয়ে কাটলে সম্ভবত হবে হচ্ছে 3 6 18 6 হবে, তাহলে হবে হচ্ছে 132, অ্যান্সার হয়ে গেল 132। তাহলে 50 পয়সার মুদ্রা সংখ্যা কত, 132। সহজ তো? চলো এটা হচ্ছে লাস্ট ওয়ান অঙ্ক। বয়সের অনুপাত আমি টুকটুক করে প্রত্যেকটার সাথেই, আমি গত ফার্স্ট পার্টেও আমি দেখিয়েছিলাম বয়সের অনুপাত, এবারেও একটা দেখাচ্ছি। আশা করি এর এই দুটো বয়সের অনুপাত ছাড়া, মানে এই দুটো বয়সের অনুপাত করলেই তোমরা সমস্ত রকমের বয়সের অনুপাতের অঙ্ক পেয়ে যাবে। একদম ইজি অঙ্ক, বয়সের অনুপাত খুবই সহজ অঙ্ক। দেখো, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে তাদের অনুপাত হবে 2:3। দেখো, 10 বছর আগে, তাই আমি -10 দিচ্ছি, ঠিক আছে? 10 বছর আগে তাদের অনুপাত ছিল হচ্ছে 1:3, 5 বছর পরে মানে +5 দিচ্ছি, কত আছে হচ্ছে 2:3, এটা বলে দিচ্ছি। বলেছে বর্তমানে তাদের বয়সের অনুপাত, আচ্ছা 10 বছর আগে আর 5 বছর পরে কত হয় গো ডিফারেন্স, বর্তমানের থেকে 10 বছর আগে, বর্তমানের থেকে 5 বছর পরে, টোটাল 15 বছরের ডিফারেন্স হয় তো, কেউ আবার বিয়োগ করে দিও না, ডিফারেন্স মানে মাইনাস করে দিলাম, 5 বছর হলো অ্যান্সার, এটা কিন্তু সম্ভব নয়, ভালো করে লজিকটা বুঝো। এখন বর্তমান বয়স, আমার বর্তমান বয়স যেটা আছে, 10 বছর আগে কত বছর ছিল আর 10 বছর 5 বছর পরে কত বয়স, তাহলে মোট এই পার্থক্যটা কত, পার্থক্যটা কত বয়সে, সময়ে -10 ছিল মানে 10 বছর আগে, +10 5 বছর পরে, ওটা কত, 15 বছর। তাহলে এদের পার্থক্য কত হলো, 15 বছর, বোঝা গেল জায়গাটা? আচ্ছা 15 বছরে তাহলে আমি এখানে কি হেরফের দেখছি, 15 বছর, তাহলে এদের 15 বছরের পার্থক্য যদি হয়, প্রত্যেকের ডিফারেন্স আমার সমান হওয়ার কথা, কারণ 15 15 করে হওয়ার কথা, তার মানে প্রত্যেকেরই তো বয়স একই ভাবেই বাড়ে, মানে 5 বছর পরে আমার 5 বছর বয়স বাড়ছে আর রহিমের বয়স 3 বছর বাড়ছে 5 বছর পরে, এটা তো সম্ভব নয় তাই না? তাই সময় সে সবসময় একই হারে বাড়ে, তো সেক্ষেত্রে আমাকে দেখি একের থেকে এখানে 2 বাড়ছে, 1 বাড়ছে, কিন্তু এটা তো কনস্ট্যান্ট রয়েছে, এটা তো সম্ভব নয়, 5 বছর আগে যা ছিল আমার 5 বছর পরে একই বয়স, এটা তো হওয়া সম্ভব নয়, তো আমি কি করবো? এবার একটাই ট্রিক্স আছে, এই দুটো অনুপাতের এই এই দুটো যে রেশিও আছে না, এদেরকে সমান করার জন্য, পার্থক্যকে সমান করার জন্য কি করতে হয় বলতো, এদের ডিফারেন্স কে দিয়ে, অপোনেন্ট মানে এদের ডিফারেন্স যেটা আছে 1, সেটা দিয়ে আমি ওপরেরটাকে গুণ করব, আর ওপরের ডিফারেন্স কত আছে 2, সেটা দিয়ে আমি নিচেরটাকে গুণ করব, তাহলে আমি অ্যান্সার পেলাম। দেখো 1:3 হচ্ছে, আর এদিকে কত হচ্ছে 4:6, ডিফারেন্স কত হচ্ছে 3, এদের ডিফারেন্স কত হচ্ছে 3, সমান হলো, হলো, তাহলে আমি বলতে পারি যে 3 ইউনিট মানেই, 3 ইউনিট মানেই 15 বছর, 3 ইউনিট মানেই 15 বছর বলতেই পারি। তাহলে বলেছে বর্তমান বয়স, আমি এখান থেকে পেয়ে যাব, তাহলে 3 ইউনিট মানে যদি 15 বছর হয়, তাহলে 1 ইউনিট মানে কত,
এক ইউনিট মানে হচ্ছে 5 বছর। তাহলে আমার 10 বছর আগে বয়স ছিল, আমার এই যে রামের, রামের 10 বছর আগে বয়স ছিল কত? এক মানে 5 বছর, আর এখানে 3 ইউনিট ছিল। তাহলে 10 বছর আগে রহিমের বয়স ছিল হচ্ছে 15 বছর, কিন্তু আমাকে জানতে চেয়েছে বর্তমানে বয়স কত। বর্তমানে মানে আমি 10 যোগ করে দেবো, কত হবে? এটা হবে 15 বছর, আর এ হবে কত? 25 বছর। তাহলে অনুপাত কত? 3:5। বোঝা গেল? ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকু ভিডিওটি থাকলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং বন্ধুদের কাছে যারা তোমাদের সাথে পড়ছে একই ভাবে, তো তোমরা অবশ্যই শেয়ার করে দিও এই জিনিসটা। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।